দেখো ভিড়, দাওয়া কি বিরিয়ানি, বিরিয়ানি। হে গাইস, প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। সো গাইস, আজকে আরেকটা মিটআপে যাচ্ছি আমরা হলদিবাড়িতে। সো দীপক দা আমাকে ইনভাইট করেছে, আমি আর রোহিত যাচ্ছি। প্রচন্ড গরম, কারণ এই গরমে বাইক নিয়ে গেলে ওকে চিনতে পারবে। সো গাইস, এত গরম যে মানে সামনে আরো রেল গেট পড়ে গেছে, তো আমরা বাইরে দাঁড়িয়ে আছি। রেল লাইন পড়ে আছে আর মানে যাবে এখন ট্রেন, তারপর আমরা এদিক থেকে বেরোবো। কতক্ষণ এই রোদ্রু, এই রোদ্রু শিকার হতে হয় আমরা 5 মিনিটের মধ্যে। আর মোটামুটি ম্যাডাম কেমন লাগছে আপনার? কিছুই লাগছে না, একদমই নার্ভাস লাগছে না, কিন্তু একটু হাঁটুগুলো কাঁপছে। হাঁটু কাঁপছে কেন? বুঝতে পারছি না কেন কাঁপছে, কারণ এখানে এত গরম আর কি, আর গরম সহ্য করতে না পেরে আমরা যাচ্ছি এখন একদম ওদিকে। একটা মাঠ আছে বলে জন্ত মানে খুঁজে আসলো মাঠটা। তো ওখানে যাচ্ছি আমরা এখন, আর দেখি কি হয়। একে দেখো, আমার চোখ পুরো বন্ধ হয়ে যাচ্ছে। সো গাইস, আমরা ওখান থেকে বেরিয়ে এখানে বসে আছি। আর প্রিয়াঙ্কা অবস্থা দেখো। প্রিয়াঙ্কা বল কিছু। কিসের ঝোল? মিষ্টির। আমার অবস্থা এমনি তো খারাপ ছিল, আবার এখানে এসে আরো খারাপ হয়ে গেছে। তোর শরীর খারাপ ছিল না? কেমন আছিস? আমি নিউ জানি নাকি রোগটা ধরছে কি বলে গরু বাঁধান। প্রিয়াঙ্কা দত্ত, রোহিত।
So guys, তো আমরা এখন বেরিয়ে গেছি ওখান থেকে কারণ প্রচন্ড গরম লাগছিল ওখানে তো আমাদের আর স্পেশাল থ্যাঙ্কস হচ্ছে ইন্দ্রা নব যুব সংঘকে আমাদের এই প্রোগ্রামটাতে ডাকার জন্য স্পেশাল থ্যাঙ্কস জানাই হলদিবাড়ি পুলিশ প্রশাসনকে খুব ভালোভাবে তারা মানে সামলাচ্ছে ব্যাপারটাকে আর তো চলো আমরা এখন বাড়ি যাবো এখান থেকে তো আজকের ব্লগটা এতটুকুনি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর